হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 3, আন্ডারস্ট্যান্ড এক্সপোনেনশিয়াল সিরিজ, যাকে বাংলায় সূচক ধারা বলে, সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে, আমি শেষের দিকে এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত কী আসতে পারে সেগুলো পরে জানিয়ে দিব। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা ইনশাআল্লাহ তোমরা দেখবে। ওকে, শুরু করা যাক। সূচক ধারা, সূচক ধারা কাকে বলে? ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতিকে সূচক ধারা বলা হয়। এখন সূচক ধারা কাকে বলে এটা পরীক্ষা আসে। সূচক ধারাটি হল ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার আর বাই আর প্লাস ডট 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 ইনফিনিটি। এটা হলো ইনফিনিটি বা অসীম। এখন যে এই অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রাবলীগুলো আছে সেগুলো নিয়ে আমি এখানে লিখলাম, তোমরা পারলে স্ক্রিনশট নিতে পারো। এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। ওকে, তাহলে আসো আমরা ফরের পৃষ্ঠায় যাই। এগুলো হো প্রয়োজনীয় সূত্রাবলী, প্রয়োজনীয় সূত্রাবলীগুলো মুখস্থ করে ফেলবে। ১১ পর্যন্ত সূত্রগুলো আছে, তোমরা এগুলো অবশ্যই অঙ্কের মধ্যে লাগবে, এই জন্যই আমি তোমাদেরকে নোট করে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। ওকে, এরপরে আসো ই এর মানের সীমাবদ্ধতা। টু লেস দেন ই লেস দেন থ্রি, অর্থাৎ ই এর মান টু অপেক্ষা বড় এবং থ্রি অপেক্ষা ছোট, এই প্রমাণটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওটা দেখবে, এবং কি এই প্রমাণটা বেশিরভাগ আমাদের পরীক্ষায় এসে থাকে। এখন ই এর মান, ই এর মান সমান সমান ইকুয়াল টু 2.718281 ধরা হয়, এটা তোমরা দেখে নিবে। এরপর পরীক্ষায় বিভিন্ন ধরনের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসে সেগুলো এখন আলোচনা করব। এখন পরীক্ষা বলে যে কি ওয়ান প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই সিক্স ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটিকে ই এর মাধ্যমে প্রকাশ করো। তখন তোমরা এটার সমান সমান দিয়ে লিখবে হাফ ইন্টু ই প্লাস ওয়ান বাই ই। এটার একটা প্রমাণ আছে, যদিও অতি সংক্ষিপ্ততা আছে আসে, তাহলে তোমরা কি এটা কী লিখবে, এটা কি প্রমাণ লিখবে? না, শুধু এই আনসারটা লিখতে হবে। ওকে, এটার এটা কিছুটা সিমিলার আছে, তোমরা সহজেই মনে রাখতে পারবে। দেখো, ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই সেভেন ফ্যাক্টোরিয়াল, এটা হলো এখানে এগুলো কি জোট সংখ্যা। জোট সংখ্যার ক্ষেত্রে কি হবে, এখানে আনসারের ক্ষেত্রে প্লাস হবে, আর যদি বিজোট সংখ্যা হয় নিচের ফ্যাক্টোরিয়ালগুলো তাহলে হাফ ইন্টু ই মাইনাস ওয়ান বাই ই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো এখান থেকে নোট করে রাখবে। অবশ্যই পরীক্ষা আসলে তোমরা ইনশাআল্লাহ দিতে পারবে, আমার আত্মবিশ্বাস। এখন অতি সংক্ষিপ্তের মধ্যে আর কি আসতে পারে, বলবে যে কি ই সূচক ধারাটি লেখো। তাহলে সূচক ধারাটা কি, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার আর বাই আর প্লাস ডট 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 ইনফিনিটি। ওকে, এরপর আসতে পারে যে কি ই ধারাটি লিখো। তাহলে ই ধারা কোনটি, এটাই হলো ই ধারা। তাহলে সূত্রটা মুখস্থ করা কি তোমাদের জন্য কি গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা মুখস্থ করে ফেলবে অবশ্যই। এরপর ই ইনভার্স ওয়ান ধারাটি লিখো। এরপর আসতে পারে ই টু দি পাওয়ার এক্স ধারাটি লিখো। এগুলো অনেকবার এসেছে পরীক্ষার মধ্যে, এবং কি এটা অনেকবার এসেছে। এরপর এই দুইটা অনেকবার এসেছে, সুতরাং তোমরা এগুলা দয়া করে মুখস্থ করে রাখবে। আমরা পরবর্তী ভিডিওতে টু লেস দেন ই লেস দেন থ্রি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।